পুত্র সন্তান লাভের জন্য কোনো আমল আছে কিনা? দেখুন, পুত্র সন্তান লাভের জন্য কোরআনে কারীমের তিনটি আয়াত, তিনটি দোয়া আমরা পেশ করতে পারি। এই দোয়াগুলো পাঠ করে আল্লাহ তাআলার প্রিয় নবীদের একজন জাকারিয়া আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম আরেকজন, তারা আল্লাহ তাআলার কাছে পুত্র সন্তান লাভ করেছেন। অতএব এই দোয়াগুলো আপনিও পড়তে পারেন, কিন্তু তার আগে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, আপনার চাইতে হবে যেন সে সৎ এবং ভালো মানুষ হয়, নেককার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াগুলোতে আল্লাহ এই নবীগণ নেক সন্তান চেয়েছেন। কোরআন হাদিসে কোনো দোয়ায় আলাদা করে এইটা বলা নাই, আল্লাহ আমাকে আপনি ছেলে দিয়ে মেয়ে না, বা মেয়ে দিয়ে ছেলে না, এরকম কোনো অপশন নেই। আল্লাহর কাছে দোয়া করতে হয় সুসন্তান। আমরা সুসন্তান যদি পাই সেটা ছেলে হলেও ভালো, মেয়ে হলেও, আর যদি অমানুষ হয়, কুলাঙ্গার সন্তান হয়, তাহলে সেটা মেয়ে হলেও বিপদ, ছেলে হলেও বিপদ। কত মানুষ আছে যে এমন ছেলে হয়েছে যে এই ছেলে সে আশা করে নাই, এর চেয়ে মেয়ে হলে বরং খুশি হইত, বা না হলে আরো খুশি হইত, আছে না? এই জন্য আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাইতে হয়, এটা হলো একটা কথা। আরেকটা কথা হলো যে সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে দেন, কাউকে ছেলে মেয়ে দেন, কাউকে শুধু মেয়ে দেন, কাউকে শুধু ছেলে দেন, কাউকে কিছুই দেন না, এই বিষয়ে ফয়সালা কার হাতে? এবং আল্লাহ আমার জন্য যা নির্বাচন করেছেন এর মধ্যে কল্যাণ আছে, আমি দোয়া করার আছে দোয়া করব, কিন্তু আল্লাহর ফয়সালাতেই আমার কল্যাণ আছে, খুশি মনে সেটা মেনে নেব, কারণ সন্তান দেয়নি আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ, ছেলে দেন নাই, আরো জোরে আলহামদুলিল্লাহ, হতবা আমার কপালে ছেলে দিলে আরো খারাপ কিছু হতো। অতএব আল্লাহর প্রতি সে ইয়াকিন থাকতে হবে। দোয়াগুলো হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, সন্তান লাভের জন্য দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করে। আরেকটা দোয়া হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আপনি আমাকে একা একা ছেড়ে দিবেন না, অর্থাৎ নিঃসন্তান রাখবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস, সর্বোত্তম উত্তরাধিকারী। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আরেকটা হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আমাকে আপনার তরফ থেকে ভালো সন্তান দান করেন, ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী। তাহলে এখানে এই দোয়াগুলোর প্রত্যেকটাতে দেখেন ছেলে বা মেয়ের কথা কিন্তু বলা হয়নি। আপনি সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের সাথে যোগ করতে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ স্ত্রী সন্তান এমন দেন যাতে চক্ষু শীতলকারী হয়। দেখেন ছেলে মেয়ে বলে কথা নাই, চক্ষু শীতলকারী, ইমানদারের মতো এরকম যৌক্তিক এবং এত বেশি সুচিন্তিত দোয়াকারী বা প্রার্থনাকারী বা নিজের কল্যাণকামী আরেকজন মানুষ পাবেন না। ইমানদার যা বলবে সেটা খুবই সুচিন্তিত হবে, ছেলে বা মেয়ে না, নেক সন্তান চাই। হ্যাঁ, থাকতে পারে আকাঙ্ক্ষা, কিন্তু মূল টার্গেট হবে কি? নেক সন্তান। আল্লাহ আমাদেরকে নেক সন্তান এর অধিকারী হওয়ার তৌফিক দান করুন। তাহলে সূরা ফুরকানের 74 নম্বরের পাশাপাশি এই আয়াতগুলো, এই দোয়াগুলো আমরা পড়বো। আবারও বলছি চারটা দোয়া, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত হলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, এই দোয়া সবগুলো আল্লাহ তাআলার কাছে করতে থাকবেন। দোয়া কবুলের সময়গুলো বেশি বেশি করবেন।